নমস্কার বন্ধুরা আমি রাজা এবং আপনাদের সকলকে সুপ্রিম ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত বন্ধুরা আপনি শুনেছেন তো যে লকডাউন উঠছে না হ্যাঁ বন্ধুরা এবারও কিন্তু লকডাউন উঠলো না তাই যারা ভেবেছিলেন যে লকডাউন উঠে যাবে তাদের জন্য দুঃখিত কারণ প্রধানমন্ত্রী মোদীজি কয়েকদিন আগেই লকডাউন ফোর পয়েন্ট ওর কথা ঘোষণা করে দিয়েছিলেন এবং তা এবার আঠারোই মে থেকে অর্থাৎ আজ থেকে একত্রিশ মে পর্যন্ত চলবে তাই গতকাল লকডাউন থ্রি পয়েন্ট ওর শেষ দিনে নতুন করেই লকডাউনের গাইডলাইন্স জারি করে দিয়েছে ভারত সরকার তবে হ্যাঁ এই চতুর্থ ফেজের লকডাউনটি আগের মতো এতটা কঠোর নয় কারণ করোনার সাথে মানুষকে হাট্টাটি লড়াই তো করতেই হবে তবে তার পাশে আর্থ সামাজিক মানুষের জীবনযাপন এবং পুনরায় জীবনকে মূল সত্যে ফেরানো প্রভৃতির কথাও ভাবতে হবে আর সে কথা মাথায় রেখেই এই নতুন লকডাউনে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ছাড় তবে তার সঙ্গে রয়েছে অনেকগুলি বিধিনিষেধ যেগুলি এই করোনা প্যান্ডেমিকের সময়ে কোনোভাবেই ছাড় দেওয়া সম্ভব নয় তাই বন্ধুরা দেখে নেওয়া যাক এই নতুন যে লকডাউনের নিয়মকানুনগুলি রয়েছে তা কি বন্ধুরা এই লকডাউনে অর্থাৎ লকডাউন ফোর পয়েন্ট ওতে কি ছাড় দেওয়া হবে এবং কি কি রেস্ট্রিকশন থাকবে তা নির্ধারণ করার ক্ষমতা অনেকটাই রাজ্য সরকারগুলির উপর ছেড়ে দেওয়া হয়েছে গতকাল লকডাউন ফোর পয়েন্ট ওর যে গাইডলাইন্স ঘোষণা করা হয়েছে তাতে কি কী নিয়মকানুন রয়েছে তা আমরা দেখে নিই প্রথমত যানবাহন চলাচলের ক্ষেত্রে বলা হয়েছে যে মেডিকেল পার্সোনালস নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফ স্যানিটেশন পার্সোনালস এবং অ্যাম্বুলেন্স এই সব স্বাস্থ্য সংক্রান্ত গাড়ি রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে চলাচল করতে পারবে এবং তা স্টেট গভর্নমেন্টকে নিশ্চিত করতে হবে এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশনস রাখা চলবে না এছাড়া সব ধরনের মালবাহী কার্গো ট্র্যাক ইন্টারস্টেট মুভমেন্ট করতে পারবে এমনকি খালি ট্রাক ও চলাচলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে তবে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে রাজ্য সরকারের অনুমতি নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্যাসেঞ্জার গাড়ি এবং বাস চলাচল করতে পারবে কিন্তু রাজ্যের মধ্যে প্যাসেঞ্জার ভেহিকেল বা বাস চলাচলের সিদ্ধান্ত রাজ্য সরকারই নেবে চার চাকার গাড়িতে চালক ছাড়া দুজন যাত্রী চড়তে পারবেন দ্বিচক্র যানের ক্ষেত্রে দ্বিতীয় কেউ গাড়িতে উঠতে পারবেন না দোকানপাটের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় জাতীয় দোকান ছাড়া বাকি সব দোকান খোলা যাবে শহরাঞ্চলে শপিং মল খোলা যাবে না গ্রামীণ এলাকায় ইড ভাটা খাদ্য প্রক্রিয়াকরণ মনরেকার কাজ শুরু করা যাবে সমস্ত কাজ মাছ ধরা পশুপালন করা যাবে ই কমার্স প্ল্যাটফর্ম অর্থাৎ অ্যামাজন ফ্লিপকার্টের মতো কোম্পানিগুলি এবার থেকে রেড জোনেও অত্যাবশ্যকীয় জিনিসের সাথে সাথে অন্যান্য পণ্যও ডেলিভারি করতে পারবে যা অরেঞ্জ জোনে এবং গ্রিন জোনে এতদিন পর্যন্ত লাগু ছিল এবং ওয়েডিং ফাংশনস এবং ফিউনারেলের ক্ষেত্রেও পারমিট দেওয়া হয়েছে কিন্তু ওয়েডিং ফাংশনের ক্ষেত্রে মাত্র পঞ্চাশ জন গেস্টের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে ফিউনারেল অর্থাৎ শোকযাত্রার ক্ষেত্রে কুড়ি জন অংশগ্রহণ করতে পারবে এবার বলি কি কী বিধিনিষেধ রয়েছে লকডাউন ফোর পয়েন্ট ওতে স্বরাষ্ট্র মন্ত্রক একত্রিশে মে পর্যন্ত যে যে অ্যাক্টিভিটিসগুলোতে এখনও রেস্ট্রিকশন রেখেছে তা হলো। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ থাকবে মেট্রো রেল সার্ভিস বন্ধ থাকবে স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ থাকবে হোটেল রেস্টুরেন্ট এবং অন্যান্য হসপিটালিটি সার্ভিস যেগুলো আছে সেগুলি সম্পূর্ণ বন্ধ থাকবে তবে হসপিটালিটি সার্ভিসের ক্ষেত্রে যারা ইমার্জেন্সি হাউসিং সার্ভিস ওয়ার্কার এবং কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস দেয় তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তবে রেস্টুরেন্টের ক্ষেত্রে বলা হয়েছে যদি খাওয়ার দাওয়ারের হোম ডেলিভারি কেউ করে তা ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এগুলির সাথে সাথে সিনেমা হল শপিং মল জিমনাসিয়াম সুইমিং পুলস এন্টারটেনমেন্ট পার্ক থিয়েটার বার অডিটোরিয়াম এসব কিছু সম্পূর্ণ বন্ধ থাকবে স্পোর্টসের ক্ষেত্রে বলা হয়েছে স্পোর্টস কমপ্লেক্স এবং স্টেডিয়াম রিওপেন করা হবে কিন্তু এগুলিতে কোনো দর্শক প্রবেশ করতে পারবে না এছাড়া সব ধরনের সোশ্যাল পলিটিক্যাল এন্টারটেনমেন্ট একাডেমি, কালচারাল স্পোর্টস ধর্মীয় সভা বা কর্মকাণ্ড সম্পূর্ণ বন্ধ থাকবে পূজা অর্চনা অর্থাৎ ওয়াসপের ক্ষেত্রগুলি পাবলিকের জন্য বন্ধ থাকবে এছাড়া যে যে বিষয়গুলি মেনে চলতে বলা হয়েছে তা হলো পাবলিক এবং ওয়ার্ক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক এর সাথে সাথে সোশ্যাল ডিস্ট্যান্সিংও মেনে চলতে হবে স্পিটিং অর্থাৎ যেখানে সেখানে থুতু ফেললে জরিমানা হবে বন্ধুরা এই লকডাউনে এই ছাড় এবং রেস্ট্রিকশানসগুলো চব্বিশ ইন্টু সেভেনের জন্য কিন্তু নয় এই লকডাউনের গাইডলাইন্সে বলা হয়েছে যে যতদিন এই লকডাউন থাকবে তার মধ্যে নাইট কারফিউ জারি জারি থাকবে অর্থাৎ সন্ধ্যে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত সম্পূর্ণভাবে সেকশন একশো তেত্রিশ অফ সি পিসি ধারায় সম্পূর্ণ নাইট কারফিউ জারি থাকবে বন্ধুরা এগুলি হলো লকডাউন ফোর পয়েন্ট নিয়ম নিয়মকানুন যা আপনাকে মেনে চলতে হবে কিন্তু এই সময়ে যেটা সবচেয়ে জরুরি তা হলো সরকার ছাড় দিয়েছে বলে এমন নয় যে আপনি যেমন খুশি আগের মতো জীবনযাপন করতে পারবেন সরকার অর্থনীতিকে সচল করতে এবং আপনাদের কথা ভেবেই এই ছাড়গুলি দিয়েছে ঠিক ঠিক একইভাবে আপনারও দায়িত্ব এই রেস্ট্রিকশানসগুলি মেনে চলা এবং যথেষ্ট কেয়ারফুল থাকা কারণ জীবনটা আপনারও তাই আপনারই সবচেয়ে যত্নবান হওয়া জরুরি মনে রাখবেন কোনো কিছু অঘটন ঘটলে সরকারের কাছে আপনি শুধুমাত্র একটি সংখ্যা হবেন কিন্তু আপনার পরিবারের কাছে আপনিই খুব মূল্যবান তাই অবশ্যই নিজের খেয়াল নিজে রাখবেন আর আপনার পরিবার এবং আপনাদের আশেপাশে সকলকে সুস্থ রাখবেন এটাই আপনার বর্তমান দায়িত্ব যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অল করে দেবেন কারণ এই ধরনের নতুন আপডেট খবরই আপনাদের জন্য আমরা নিয়ে আসি অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন